আমাদের রাজ্যের পরিবহন গণপরিবহন ব্যবস্থা ভেঙে গিয়েছে। শুভেন্দু অধিকারী জমানায় মমতা ব্যানার্জির নেতৃত্বে পরিবহন দপ্তর এনবিএসটিসি কে তুলে দিল, এসবিএসটিসি কে তুলে দিল, সিএসটিসি কে তুলে দিল, কাটরা ট্রামওয়েজ কে তুলে দিল, এখন গ্যারেজ দখল করছে। আজকের খবর হচ্ছে চাঁচলের যে বাস স্ট্যান্ড আমাদের সময় তৈরি হয়েছিল মালদার চাঁচলে স্টেট গ্যারেজ, সেটা তৃণমূলের জেলা সভাপতি আর তার ছেলে তারা সেই গ্যারেজটাকে দখল করেছে, শপিং মল করবে, জাস্ট দখল। কলকাতা ট্রাম ডিপোকে গিয়ে দেখো তুমি ঢুকতে দেবে না, আমি চ্যালেঞ্জ করছি তোমরা যাও ট্রাম ডিপোতে, কোনো মিডিয়াকে ঢুকতে দেবে না, সমস্ত ট্রামগুলোকে কেটে কেটে লোহার দরে বিক্রি করা হচ্ছে। বাইপাস তৈরি করা যখন হয়েছিল তখন এই মমতা ব্যানার্জির লোকেরা তো তৃণমূল তৈরি হয়নি, তারা সবাই বাধা দিয়েছিল প্রশান্ত বসুকে, তখন জ্যোতি বসুর নামে মিথ্যাচার করা হয়েছিল। বাসের সামনে যদি তোমাদের ক্যামেরা কোনোদিন ঘোরে, কোনোদিন যদি তাকাও কলকাতা শহরের বাস স্ট্যান্ডগুলোতে যত লোক বাড়ি ফেরত অপেক্ষা করে, আমি আমার জন্ম অবস্থা থেকে কখনো এত লোককে দাঁড়িয়ে থাকতে দেখিনি, সে অটোর জন্যই হোক আর বাসের জন্যই হোক। তার মানেই হচ্ছে এই যে মোবিলিটি প্ল্যান ভেস্তে গেছে, দু চাকরা লোকের ওপর স্কুটারের ওপর জুলুম করবে, হেলমেট পরে আছে তো বলবে তিনজন, তিনজন যদি না থাকে তাহলে বলবে লাইসেন্স দেখান, প্রত্যেকটা মোড়ে গিয়ে দেখবে তুমি দুই চাকার স্কুটার মোটরে তোমাদের মধ্যে যারা চলে দেখবে একটা কাজ হয়ে গেছে, ওখান থেকে টাকা আদায় করো। ক্রমাগত যদি ইন্ডিভিজুয়াল ভেহিকেল বাড়তে থাকে, কেন বাড়ে, তোমার যদি বাস না পাও অটো না পাও বাধ্য হবে তারা নিজের একটা ভেহিকেলের জন্য। কলকাতা পুলিশকে দিয়ে রাজ্য সরকার ট্রাম যদি চলে কিছু ট্রামের ড্রাইভার এবং ট্রামের কন্ডাক্টর ওপর জুলুম করছে, চলতে পারে না ধর্মতলা স্ট্রিটে, দু পাশে ট্রাম লাইনের ওপরে গাড়ি পার্ক করিয়ে দিচ্ছে জোর করে, ট্রাম এসে ঢং ঢং করে ঘন্টা হয়ে যাচ্ছে, আর পুলিশ বলছে গিয়ে যে তুমি আসছো কেন এই রাস্তায় ট্রাম লাইনের ওপরে। বাম ফ্রন্টের আমলে আমি নিজের উত্তর পূর্ব কলকাতার এমপি ছিলাম, এইচআরবিসির চেয়ারম্যান ছিলেন স্বদেশ চক্রবর্তী হাওড়ার এমপি, আমরা 84 কোটি টাকা হুগলি রিভার ব্রিজ কমিশনারের কাছ থেকে টাকা নিয়ে কলকাতার সমস্ত রাস্তাগুলোকে চওড়া করা এবং ট্রাম লাইনগুলোকে কংক্রিট করেছিলাম। এই যে এপিসি রোডের চেহারা দেখছো, সিআইটি রোডের চেহারা দেখছো, ট্রাম লাইনগুলোকে চওড়া করা হয়েছিল। আর আজকে ওই এইচআরবিসির টাকা রাস্তায় না খরচ করে সিঙ্গুরে তৈরি হওয়া কারখানা ভাঙার জন্য 50 কোটি টাকা এইচআরবিসির ওই টাকা খরচা করা হয়েছে, পরিবহন ব্যবস্থা উন্নতি হবে, ওটা টোলের টাকা, প্রতিদিন যে টোল টাকা হয় ওটা করা হয়েছিল ওই টোলের টাকা দিয়ে, রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে, ব্রিজের মেনটেন্স করতে হবে, সেটা দিয়ে কারখানা ভাঙা হয়েছে, জবাব দিক তৃণমূল। এবং যখন ভাঙা হয়েছে তখন পরিবহন মন্ত্রী এইচআরবিসি দপ্তর ছিল শুভেন্দু অধিকারের আন্দোলনে, এখন শুভেন্দু অধিকারী বিজেপি হয়ে বলবে যে তোমার গিয়ে কাশিপুরে কারখানা কেন হলো না, জবাব দাও।